যে ছবি আমরা তুলে ধরছি, আমরা রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। মূলত গীতাঞ্জলি স্টেডিয়ামে যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কর্মীদের বের করার জন্য, আর এর ঠিক উল্টো দিকটা, সেই উল্টো দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে মূলত দমকল কর্মীদের, তাদের যে ফায়ার অপারেশন সেই ফায়ার অপারেশনের জন্য। সেখানে এখনো পর্যন্ত আমরা যেমনটা জানি তাতে 5টি টেন্ডার কিন্তু ডিপ্লয় করা হয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভিতরে ঢুকছেন অক্সিজেন মাস্ক পরে, দমকল কর্মীরা তারা ভিতরে ঢুকছেন। মলের কর্মীদের অভিযোগ অনুযায়ী ফায়ার এক্সিট ক্লিয়ার ছিল না, অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল, তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক অবস্ট্রাকশন ছিল, দ্য স্টেয়ার্স ওয়াজ নট ক্লিয়ার, মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে আমাদের নামতে, অনেক ডিফিকাল্টি হয়েছে। আরে প্রচণ্ডভাবে হয়ে গেছে হঠাৎ, তাও তো আমরা আগে নেমে চলে এসেছি, কিন্তু এখন এখন তো আস্তে আস্তে আরও বেড়ে যায়। এখনো কি ভিতরে কেউ না নামছে? সবাই নামছে, তবে সিঁড়ির কন্ডিশন এত বেশি যে মালপত্র পড়ে আছে ওখান থেকে নামতে নামতে অনেক বেশি টাইম লেগে যায়। ভরা আছে ওখানে মেটেরিয়াল, রড ফড বালি সব ভরা আছে। অর্থাৎ একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফায়ার এক্সিট বা মলের ভিতর থেকে নামার যে সিঁড়ি, সেই নামার সিঁড়ি, সেখানে একাধিক অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল যার ফলে যারা মলের ভিতরে ছিলেন তাদের বেরোতে অসুবিধা হয়। অন্যদিকে গোটা মলটি আবদ্ধ হওয়ার ফলে কালো ধোঁয়া জমতে থাকে যার ফলে দমকল কর্মীদেরও প্রাথমিকভাবে যথেষ্ট বেগ পেতে হয়, যথেষ্ট অসুবিধায় পড়তে হয় কাজ করতে গিয়ে। খুলে রাখা হয়েছে, তার কারণ ভেতরে জমে থাকা ধোঁয়া যাতে বেরিয়ে যেতে পারে দ্রুত সেই বন্দোবস্ত করা হয়েছে। গোটা শপিং মল এই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে ঢেকেছে, তার মধ্যে সাদা ধোঁয়ার কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি। দমকল কর্মীরা তারা এমার্জেন্সি যে সমস্ত সিঁড়ি রয়েছে সেগুলি ব্যবহার করে পরপর তারা তারা উঠছেন, বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাদা ধোঁয়ায় ঢেকেছে গোটা এই শপিং মল চত্বর। এই মুহূর্তে এখানে যারা আধিকারিকরা রয়েছেন দমকলের তারা পৌঁছেছেন, এবং তারা পৌঁছে পরিস্থিতি সরজমিনে তারা খতিয়ে দেখেছেন, এবং আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে ধোঁয়া বের করার বন্দোবস্ত করা হচ্ছে এখানে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের প্রতিনিধি সন্দীপ যেমনটা জানালেন, সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং দমকল কর্মীদের তরফ থেকে বলা হচ্ছে আগুন এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভিতরে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া জমতে থাকার ফলে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়, তার ফলে বাইরের দিকের কাঁচও ভেঙে ফেলেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঠিক কি বলেছেন শোনাব। ফুটকোটে আগুন, তার ল্যাডার, এই সমস্ত জায়গায় ল্যাডারে কাজ হয়, আমরা দুটো ল্যাডার পাঠিয়েছি, সে দুটো ল্যাডারের সাহায্যে আমরা স্মোকটাকে বার করতে চাইছি। ওই যে গ্লাসগুলো আছে কিছু গ্লাস আমরা ভেঙে দিচ্ছি যাতে স্মোকগুলো বেরিয়ে, আমার সঙ্গে অফিসারদের কথা হয়েছে, সেই ইনস্ট্রাকশানে আমি দিয়েছি যে গ্লাসগুলোকে তোমরা ভেঙে ফেলো, তাহলে ধোঁয়াটা বেরোতে সহজ। স্বাভাবিকভাবেই এটা বলতে পারি কোনো লোক ভেতরে নেই, সোর্স অফ ফায়ার এত তাড়াতাড়ি বলা যায় না, এটা ফরেন্সিক হবে, এনকোয়ারি হবে, আফটার এনকোয়ারি ফরেন্সিক আমরা জানাতে পারি, যদি রিপোর্টে তেমনি কিছু পাওয়া যায় আইনত ব্যবস্থা সেগুলো নেওয়া যাবে, যদি কর্তৃপক্ষের কোথাও কোনো গাফিলতি থাকে সেটা অ্যাকশন হবে।